হ্যালো ভাইজান, তুমি নিশ্চয়ই ঘরে বসে আছো। আর এদিকে ঘটনা ঘটতে ঘটতে কাহিনী হয়ে যাচ্ছে ভাইজান। ঘটনা ঘটে কাহিনী মানে কি বুঝলাম না, মানে হসপিটালে এনি প্রবলেম? রীতিমতো মনে হচ্ছে কি আমি চোখের সামনে সিনেমা দেখতে পাচ্ছি, একটা সিনেমা মানে পুরোপুরি পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখছি। ঘটনাটা কি সেটা খুলে বলবি তো ভাইজান? মানে শিশির যেই লেভেলের সেবা যত্ন করছে ছেলেটার, তাতে মনে হচ্ছে কি আমি ওই যে কি জানি সিনেমাটার নাম, সুচিত্রা সেন উত্তম কুমার দ্বীপ জেলে যাই, মনে হচ্ছে শিশির ওই সুচিত্রা সেন হয়ে গেছে, আর ওই ছেলেটা মনে হচ্ছে উত্তম কুমার। আচ্ছা লিলি, তোর ওই ঘোরানো বাঁচানো কথাটা কি কোশ্চিন তাহলেও যাবে না তোর অভ্যাস থেকে? ভাইজান মানে কখনো আমি দেখছি শিশির সুচিত্রা সেন হয়ে যাচ্ছে, কখনো দেখছি কাজল হয়ে যাচ্ছে, আর ওই ছেলেটা কখনো দেখছি যে উত্তম কুমার হয়ে যাচ্ছে, কখনো শাহরুখ খান হয়ে যাচ্ছে, এরকম সিনেমা দেখতে পাচ্ছি আর কি আমি। প্লিজ, মানে সিনেমাটা আসলে হচ্ছে কি সেটি বল ভাইজান। সিনেমা ফ্যাক্ট না, কাহিনীটাই হচ্ছে ফ্যাক্ট। ও আচ্ছা, এখন বল আমার কি করতে হবে ভাইজান। আমি কে? আমি তোমার বোন লিলি। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই ভাইজান। যদিও আমি মাঝে মাঝে একটু গুবলেট করে ফেলি, একটু গড়বড় হয়ে যায় আর কি, কিন্তু ভাইজান আমি তো কাভার করি, তাই না? সুন্দরভাবে সেটা কাভার করি না। শোনো, আমি থাকতে তুমি একদম টেনশন করবে না, আমার উপর আস্থা রেখো। আমি লিলি কোনোভাবেই এই ঘটনার পানি বেশি দূর গড়াতে দেব না। আমি শিশিরকে সুচিত্রা সেন কিংবা কাজল কোনোটাই হতে দিচ্ছি না, আর ওই ছেলেকেও উত্তম কুমার কিংবা ধরো যে শাহরুখ খান, কোনোটাই ওই ছেলে হতে পারবে না ভাইজান। প্রয়োজনে দরকার হয় দুজনকে আলাদা কোরা কাগজ বানিয়ে দেবো ভাইজান। সাত পাখি বাঁধা সিনেমার মতো সারা জীবন দুজন আলাদা জায়গায় থাকবে, কখনোই একসাথে হবে না। জীবন কোরা কাগজ কোরাই গেয়া, জীবন কোরা কাগজ কোরাই রে গেয়া। ও ভাইজান সরি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুই শিশিরের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখিস, হ্যাঁ? দেখে রাখিস ওকে, ওকে? সরি, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, সরি ভাইজান। শিশিরকে দেখে রাখবো। শিশির কি ভাইজান তোমার তোমার শুধু তোমার সন্তান, শিশির আমারও সন্তান, তোমার কিচ্ছু ভাবতে হবে না, আমি শিশিরের কাছে আছি। তুমি রাখো ফোনটা, আমার এখন প্রচণ্ড কান্না বাজছে ভাইজান। কোরা কাগজ তুমি রাখো ভাই, টাটা। আশ্চর্য মেয়ে, সিনেমার সঙ্গে তার জীবন কোরা কাগজ কোরাই রে গেয়া, টিন 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 টিন। এই তাহলে ঘটনা, এখন আমি শিওর হলাম এখানে কোনো প্ল্যান চলছে। এখানকার ঘটনা ওখানে শেয়ার করে আমার নাবালক ভাগনাটাকে ফাঁসানোর চেষ্টা চলছে। তোমার এই পাচ্চু মামা থাকতে তোমার কোনো ভয় নেই ভাগ্নে।